আর আমার কাছে টাকা নিবি? আব্বা টাকা না নিলে গার্লফ্রেন্ডের সাথে দেখা করব কি করি? আরে রুবেল ভাই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আছি। একে তো কাঞ্চন মল্লিকের মতন বডি, আবার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। একটু তুলে দাও না। দিলা তো ভাই বলে মনটা ভেঙে। একটা অচেনা ছেলে খায় ভাইয়ের মতো বলো। আমাদের ব্যাপারটা আব্বা জেনে গেছে। হ্যাঁ আমি আমাকে মাঠে খাবার দিতে যেতে বলেছিলাম, আর তুই খাবার দেওয়া বাদ দিয়ে এখানে বসে প্রেম করছিস, তোর কিছু বলি রে। ইয়াবা কি করু রে, পাটও খাইছে না সানিও খাইছে না, দাঁড়া তোর ব্যবস্থা সামনে হাটে করব। কি বলছিস আব্বা? পাঁচশোখানিক টাকা দেখি। কি টাকা নিবি? তোর লজ্জা করা দরকার, এত বড় ছেলে হলি খাইতে শিখলি নি আর আমার কাছে টাকা নিবি? আব্বা টাকা না নিলে গার্লফ্রেন্ডের সাথে দেখা করব কি করি? তোকে টাকা মাকা কিছু দিতে পারবো না, নিজে ইনকাম কর, করি গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আইগা। তুমি যদি টাকা না দাও তাহলে আমি 20 চাবি খাইয়ে ফেলে দেবো। শোন বাপ, অত গভীরে যাওয়ার দরকার নাই, এইলে 500 টাকা তুই জামুন তাই করগা। কিরে শফিক, এত সেজি গুজি কোথায় চললি? আরে রুবেল ভাই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আছি। একে তো কাঞ্চন মল্লিকের মতন বডি, আবার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। প্রত্যেক দিন সকালে 6টা করে আন্ডা খাই। তুই খাস আন্ডা, দেখিস তোর গার্লফ্রেন্ডের বাবা বাবা তোকে মেরি কই দেয় না ঠান্ডা। ঠিক আছে তুমি বসে থাকো, তোমার সাথে বকা আমার টাইম নাই। শফিক, ও শফিক, শুন বাপ, তোর মা মারা গেছে 5 বছর হইলো, তা রান্না করার মতন লোক নাই, তা তুই দুটো আলু সিদ্ধ ভাত রেডি মাঠে লিয়ে যাস হবে। ঠিক আছে আব্বা লিয়ে যাব। ভাই একটু সাইকেলের চেনটা তুলে দাও না। কি কি বলল আরেকবার বলো। বলছি ভাই সাইকেলের চেনটা একটু তুলে দাও না। দিলা তো ভাই বলে মনটা ভেঙে। একটা অচেনা ছেলে খায় ভাইয়ের মতো, তাই একবার বললে 10 ছিল না। কি বললেন? ফালতু কথা বাদ দিয়ে চেনটা তুলে দিবেন কি তাই বললেন? ঠিক আছে দিচ্ছি। অনেক বেলা হয়ে গেল, সেই ছেলে তো এখনো খাবার লে আসলো না, আমি কি যে করি, আর এক পায়ে লিড়াবো লিড়ি বাড়ি যাবো। হ্যালো, হ্যাঁ তুমি কোথায় আছো গো? আমি তো বাড়ির দিকে আছি। ঠিক আছে তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। ঠিক আছে আসছি। হ্যাঁ কি হয়েছে বলো? আমাদের ব্যাপারটা আব্বা জেনে গেছে। কি বলছো গো, তাহলে তো আমার রক্ষে নাই। হ্যাঁ এবার আব্বা তোমাকে পিটাবে। তাহলে আমি পালিয়ে যাই। কোথায় যাচ্ছ? কোন হে তু? কি করে নিজের গার্লফ্রেন্ডকে চিনতে পারছো না? হ্যাঁ নিজে বাসলে বাপের নাম। আরে শুনো শুনো শুনো, কি হলো বলো? আরে তোমাকে একটু লাললাম, দেখলাম তুমি কি করো। দেখো আমার এসব আর কি ভালো লাগে না, আর এসব আর কি করব না। আরে ওটা শাপিক না, এখানে প্রেম করছে, দাঁড়া প্রেম করা দেখাচ্ছি।
আচ্ছা আমার বাপ যদি সত্যি সত্যি জেনে যেত তাহলে তুমি কি আমাকে ছেড়ে চলে যেতা? আরে না না, ছেড়ে যাব কেন? আমি কাউকে ভয় করি নি কি? না ভয় করো না, তোমার বাপ যা রাগিল জানতে পারলে তোমার ঠ্যাং ভেঙে দিবে। সেই ছেলেটা যে কম নেই গেছে, আজ বাড়ি আসুক, তারপরে ঠ্যাং ম্যাং ভেঙে বাড়িতে ফেলে দেব। কি বললি তুই? দাঁড়া, ওই ছেলেকে দেখছি, চত দেখি কতি আছে। তা খালি হাতে যাচ্ছ কেন? বাঁশ মাস ল্যাও। তুই ভালো কথা মনে করে দিয়েছিস, দাঁড়া বাঁশ নিয়ে আসি। শুনো, আমার বাপ তো চাষা, আমার বাপ কি করবে? চাষাদেরই আবার বুদ্ধি বেশি। ও না, তোর বাপ কি করবে? তোর বাপ এই দেয় বাঁশটা দি, ঠ্যাং ভেঙে খোড়া করে দিবে। এ কি আব্বা তুমি? হ্যাঁ আমি, আমাকে মাঠে খাবার দিতে যেতে বলেছিলাম, আর তুই খাবার দেওয়া বাদ দিয়ে এখানে বসে প্রেম করছিস, তোর কিছু বলি রে। আরে মেয়েটা কি সুন্দর দেখতে, আর আমার ছেলে একে প্রেম করছে। তা মা তোমার নাম কি? আমার নাম মর্জিনা। বা বাবা, খুব ভালো নাম। তা তোমার বাপের নাম কি? আব্বার নাম শেখ সাদি। ওই পাশের গ্রামে শেখ সাদি? হ্যাঁ, আপনাদের গ্রামের পাশে আমাদের বাড়ি। তোমার বাপ তো খুবই বড় লোক গো, আর এই গরিবের ছেলেকে তুমি ভালোবাসছো, তোমার বাপ তো এটা মেনে নেবে না। আরে আমার আব্বা খুবই ভালো মানুষ। তা তো জানি, তোমার আব্বা খুবই ভালো মানুষ। আমি হচ্ছি আমার বাবার একমাত্র মেয়ে, মানতে তো হবে। শালা, আমার ছেলে এখানে প্রেম করছে, আর তুই আমাকে কি ফুস দিয়েছিস, তোর কিছু বলি রে। কি করে?